ত্রিপুরার যে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কেমন চলছে, এ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের হাল হকিকত কী, সে সম্পর্কে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিধায়ক সুদীপ রায় বর্মন এ রাজ্যের স্বাস্থ্য কাঠামো নিয়ে খোলাখুলি ওনার মন্তব্য প্রকাশ করেছেন। আমি স্বাস্থ্য দপ্তর চালিয়েছি বলে বর্তমান নিয়ে আমি কটূক্তি করতে চাই না, তবে এটুকু বলতে পারি মানুষ স্বাস্থ্য পরিষেবায় বিন্দুমাত্র খুশি না। যারা পরিষেবা নিচ্ছেন তারাও খুশি না, যারা পরিষেবা দিচ্ছেন তারাও খুশি না, কেউই খুশি না। একটা অরাজকতা, একটা কেয়ারলেসনেস, একটা এরোগেন্সি একটা সারা রাজ্যে বিরাজমান, একটা ইনটলারেন্সের ছবি সারা রাজ্যে বিরাজমান। তো এটা তো মানুষ আজকে তিতিবিরক্ত, মানুষও ঠিক সময়ে সঠিক জবাব দেবে এদেরকে।